পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম মেয়েটি পুলিশের কাছে সাহায্য চাই, কিন্তু মেয়েটি যে মানুষের সাথে কথা বলছিল সে আসলে এই স্টেশন ম্যানেজার। তারপর এই মানুষটি বাইরে বের হয়ে আসে, মেয়েটির স্বামী মানুষটির সাথে তাদের সমস্যাগুলোর কথা বলে। তখন মানুষটি বলে, তোমরা এখানে নিরাপদ আছো, তোমাদের কোনো সমস্যা হবে না। তখন মেয়েটি এবং তার স্বামী সেখানে থাকার সিদ্ধান্ত নেয় আর সেই স্টেশনে কিছু খাবার খেয়ে নেয়। তারপর মেয়েটি সেই ফোনবুথে আবার যায় আর মেয়েটি তার বাবাকে কল করে, কিন্তু যে মানুষটি কল রিসিভ করেছে সে তার বাবা ছিল না। তখন মেয়েটির এই জায়গাটিকে নিয়ে সন্দেহ হতে থাকে। তারপর আমরা দেখতে পাই একটি মেয়েকে যে এই জায়গায় ফেঁসে গিয়েছিল, সেই স্টেশন ম্যানেজার মেয়েটিকে সেই বয়ানক মানুষটির রুমে দিয়ে দেয় আর সেই রুমে তাদেরকে থাকার জন্য বলে। তখন মেয়েটি সেই রুমের জানালা দিয়ে সেই বয়ানক মানুষটিকে দেখতে পায়। তখন সে বুঝে যায় এরা সবাই একসাথে মানুষ খুন করে। মেয়েটি এবং তার স্বামীর সাথে শেষ পর্যন্ত কী হয়েছিল তা জানতে পরের পার্টের জন্য ভিডিওতে লাইক করুন।